বন্ধুরা, ফাইনালি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের কাছে পৌঁছে গেছি। এই যে দাওয়াত হোটেল, দাওয়াত হোটেলের এই যে পাশে এয়ারক্রাফট মিউজিয়াম, তার ঠিক পাশে আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট নিতে পারেন, মাত্র 30 টাকার টিকিট। 30 টাকার টিকিটে আপনারা এন্ট্রি নিতে পারেন। তো ফাইনালি আমরা এই যে 30 টাকা করে দুটো টিকিট নিয়ে নিলাম। তো এই টিকিট নিয়ে আমরা চলে যাবো এখন এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। এখন সিকিউরিটি কাকা আমাদের টিকিট চেক করবেন। তো এখন টিকিট চেক ভিতরে লাগবে। আচ্ছা, টিকিটটা আপনারা যদি নেন তো টিকিট কোনো সময় ফেলবেন না, কারণ টিকিটটা ভেতরেও দরকার পড়বে। লোকেশনটা আপনারা দেখেই নিন, খুব ভালো একটা লোকেশন। এখানে সিট দেওয়া আছে, সিটে এসে আপনারা বসতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। ওকে, তো এখানে এটার ওপেনিং টাইম হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 8টা অবধি এটা খোলা থাকে। আপনারা যখনই আসবেন দুপুর 2টোর পরেই আসবেন। দুপুর দুটো আগে আসলে আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন না। তো এরই সাথে এই যে এয়ারক্রাফটটা দেখে নিন। তো এই যে এয়ারক্রাফটটা বিষয়ে আরও যে সম্পূর্ণ তথ্য আছে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একবার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর এই যে ঠিক আছে, তো ট্রেনিংয়ের পারপাসে যেটা ইউজ আছে সেটাও এখানে দেওয়া আছে। এই যে বাচ্চারা এখানে খেলতেও পারবে, মানে টোটালি এয়ারক্রাফটের বিষয়ে টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে। তো সাথে আমাদের এই যে দীপক ভাই আমাদের সাথে সাথে চলেছে, সাথে আমিও আছি কিন্তু ব্যাক ক্যামেরাতে। তো এই যে দেখে নিচ্ছে মাঝে এখানে একটা ছোট একটা এয়ারক্রাফট দেওয়া আছে, এটা বড় এয়ারক্রাফট। আমরা যখন আনতে যাই তখন এটার সাথে সাথে পেছন পেছন এটাও চলে এসছে। তো এটাও আপনারা দেখে নিন। তো তো এই দেখে নিন, এখানে ঘোরার মধ্যে খুবই ভালো জায়গা আছে। গাইজ, আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে একটা নতুন লোকেশনে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি আপনারা সাবস্ক্রাইব হন তাতে আমাদের মোটিভেশন হয়, তাতে আরও নতুন নতুন লোকেশন এক্সপ্লোর করতে পারবো আপনাদের জন্য। তো আপনাদের সাপোর্ট তো অলওয়েজ দরকার, তো প্লিজ গাইজ সাপোর্ট করবেন। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।